প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের অনার্স পেপার বাংলা রয়েছে এবং যাদের জেনারেল পেপার বাংলা রয়েছে CC-1, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা বাংলা নিয়েছো, তোমরা যদি বাংলা পিডিএফ নোটস, সাজেশন, কোশ্চেন আনসার এবং নোটস যদি পেতে চাও তাহলে তোমরা যোগাযোগ করো। সামান্য রেমুনারেশনের বিনিময়, তোমাদের সামান্য কিছু টাকার বিনিময়ে তোমরা কিন্তু পিডিএফ নোটস কালেক্ট করে নিতে পারো। এবং যারা চ্যানেল ফলো করছো বা এখনও পর্যন্ত করনি, তারা চ্যানেলকে ফলো করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দাও। কারণ আমি ভিডিও আকারে প্রত্যেকটি প্রশ্নেরই প্রায় ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, তোমরা সেখান থেকেও খাতায় নোট করে পড়ে নিতে পারবে। পিবি স্টাডি ক্লাস ফলো করে অনেকেই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এখনও পড়ছে ফিফথ সেমিস্টারে, ফোর্থ সেমিস্টারে ফার্স্ট সেমি তোমরা উঠেছো, সেকেন্ড সেমিস্টার হয়ে গেছে, থার্ড সেমিস্টার পড়ছে। তারা পিবি স্টাডি ক্লাস ফলো করে, কোনো টিউশনই নেওয়া নেই, তারা নেয়নি, কোনো বইও তাদের যাদের নেই অনেকে কেনেনি, তারাও কিন্তু পিবি স্টাডি ক্লাস ফলো করে ভালো নাম্বার তুলে নিতে পেরেছে। ঠিক আছে, তো আশা রাখবো তোমরা যারা এখনও নতুন তাদের চ্যানেল সম্পর্কে ভরসা সহজে হবে না, আমি জানি, তো তোমরা একটু ভরসা করে সাবস্ক্রাইব করে রেখে দাও। তারপর তোমরা একটি সেমিস্টার শুধু ফলো করো, দেখো তারপর তোমাদের কতটা উপকার তোমরা পাও, যদি না পাও তাহলে তোমরা আনসাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের তোমাদের বাংলা যে পেপারটি রয়েছে সেটির নাম হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস, এটি ইলেকটিভ বেঙ্গলি, বাংলা সাহিত্যের ইতিহাস 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত। তো এখান থেকে একটি প্রশ্ন তোমাদের দিতে পারে, 5 নম্বরের প্রশ্নটি কি, বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো, বাংলা সাহিত্যের যুগ বিভাগ সম্পর্কে তোমার অভিমত ব্যক্ত করো, প্রশ্নটি উত্তর আমরা দেখে নেব। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর সুকুমার সেন প্রমুখ মনীষীগণের প্রাপ্ত তথ্যাদির বিচার বিবেচনায় বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রধানত 3টি যুগে বিভক্ত করেছেন, প্রাচীন যুগ বা আদি যুগ, মধ্যযুগ, ঠিক আছে, এবং আধুনিক যুগ। তো প্রাচীন যুগ বা আদি যুগ, আনুমানিক 950 খ্রিস্টাব্দ থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ তুর্কি আক্রমণ পূর্ব পর্যন্ত, এই যুগটিকে হিন্দু বৌদ্ধ যুগ বলা চলে। একের ক, যুগ সন্ধিকাল, আনুমানিক 1200 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ তুর্কি শাসনের প্রথম ভাগ, মধ্যযুগ, আনুমানিক 1350 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ পাঠান মুঘল শাসনকাল, ক আদি মধ্যযুগ বা চৈতন্য পূর্ব যুগ, আনুমানিক 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ পাঠান আমল পর্যন্ত, অন্ত মধ্যযুগ বা আমাদের চৈতন্যতর যুগ, আনুমানিক 1500 খ্রিস্টাব্দ থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ মুঘল আমল পর্যন্ত। দুয়ের ক, যুগ সন্ধিকাল, আনুমানিক 1760 খ্রিস্টাব্দ থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ কোম্পানির শাসনকাল পর্যন্ত। তিন, আধুনিক যুগ, আনুমানিক 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত। প্রাচীন বা আদি যুগ, দশম থেকে দ্বাদশ শতক পর্যন্ত বিস্তৃত প্রাচীন যুগে বাংলা ভাষায় রচিত সাহিত্যগ্রন্থ পাওয়া গেছে মাত্র একটি চর্যাপদ। অনেকের মতে এই যুগটির সূচনা আরও পূর্বে অষ্টম শতকেই, এতে অন্তত 24 জন বৌদ্ধ সিদ্ধাচার্যের রচিত প্রায় 50টি পদ পাওয়া যায়। এর রচনা বিশ্লেষণ করে মনে হয় যে ধর্মীয় আবেগের বশেই সহজ সাধন পদ্ধতি বিষয়ে সংকেতে কবিরা কিছু বলে গেছেন, স্বজ্ঞানে সাহিত্য সৃষ্টি তাদের অভিপ্রেত ছিল না। মধ্যযুগ, আনুমানিক 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় মুসলিম শাসনকালটি সাধারণভাবে মধ্যযুগ নামে অভিহিত হয়ে থাকে। তুর্কি আক্রমণ যুগে আত্মরক্ষার তাগিদে বাঙালি যে কর্মবৃত্তি গ্রহণ করেছিল, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হওয়ার পর তারা আস্তে আস্তে খোলস ছেড়ে বেরিয়ে এলো। ইতিমধ্যে দেশের উচ্চবর্ণের হিন্দুরা কত কাংশে তাদের
কুপম কুপমণ্ডুকতা ত্যাগ করে দেশের নিম্ন বর্গের হিন্দু বা আদিবাসীদের সাথে মিলনটিকে সহজতর করে নিয়েছিল। ফলে বহু অনার্য দেবদেবী, ধর্মীয় ভাবনা এবং আচার আচরণ উচ্চবর্ণীয় হিন্দু সমাজেরও প্রবেশাধিকার লাভ করায় নবাগত দেব দেবী বা আচার আচরণকে সমাজে প্রতিষ্ঠিত করার তাগিদে তারা এক নতুন জগতে সাহিত্য সৃষ্টি করলেন। এর নাম মঙ্গল কাব্য। আধুনিক যুগ, আধুনিক যুগ তোমরা দেখে নাও। 1800 খ্রিস্টাব্দ মুদ্রণ যন্ত্রের প্রতিষ্ঠাতা এবং ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে আধুনিক যুগের সৃষ্টি। পাশ্চাত্যের প্রভাবে সাহিত্যের বহিরঙ্গ ও অন্তরঙ্গ উভয় দিকেই নবজীবনের আবির্ভাব সূচিত হয়। বাংলা গদ্যের বিভিন্ন দিক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সাময়িক পত্র, বাংলা নাটক, প্রহসন, গীতিকাব্য, মহাকাব্য সবই এই এই নতুন ধারা সৃষ্টি। এই যুগের শ্রেষ্ঠ লেখকদের মধ্যে রয়েছেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ মহৎ শিল্পীবৃন্দ। তো 5 নম্বরে উত্তরটি তোমাদের যদি প্রশ্নটি আসে, এই উত্তরটি তোমরা লিখতে পারো। কিছু কিছু জায়গায় একটু স্পেলিং রয়েছে মিস্টেক, সেগুলো আমি তোমাদের বলে দিলাম, তোমরা খাতায় লেখার সময় একটু শুনে নিয়ে লিখবে। গলাটি খারাপ, শরীরটি খুব একটি ভালো নয়, আমি ভিডিও তোমাদের দিতে পারছি না খুব একটা, তবুও চেষ্টা করছি। তোমাদের আস্তে আস্তে পরীক্ষা সময় এগিয়ে আসছে, আমি বিভিন্ন সেমিস্টারেরই এক এক করে ভিডিও দিচ্ছি, তোমরা ফলো করো, আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো বাংলা সায়েশান, আমি 10 এবং 5 নম্বরের প্রশ্ন এবং ছোট প্রশ্ন নিয়ে খুব শীঘ্রই হাজির হব। তোমরা এই প্রশ্নগুলো একটু পড়তে থাকো, আমি কোশ্চেনগুলো তোমাদেরকে এক এক করে বলে দেবো, ঠিক আছে? তো 100% প্রশ্ন কমন পেতে তোমাদের পিবি স্টাডি ক্লাস অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং চ্যানেলটি বেল আইকনে ক্লিক করে রাখতে হবে, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।